আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স পশু পাখি ভীষণ পছন্দ করেন। শখের বশে কুকুরও পোষেন তিনি। এবছরের শুরুর দিকে প্রেসিডেন্ট হিগিন্স একটি কুকুর মিসনেচকে পুষতে শুরু করেন। মিসনেচের আবার তার মতো আরেক খেলার সঙ্গীও রয়েছে। এবার মিসনেচের একটি কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইরিশ অভিনেতা টম হিকের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট হিগিন্স। রোববার টেলিভিশনে আইরিশ প্রেসিডেন্ট বক্তব্য দেওয়ার সময় মিসনেচ ছুটে এসে বসে পড়ে তার পাশে। মিসনেচ তার সঙ্গে খেলার ছলে প্রেসিডেন্টের হাত কামড়াতে কামড়াতে মনোযোগ আকর্ষণ করতে থাকে। এদিকে যে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে, অবুঝ মিসনেচ তো আর তা বোঝেনি। বক্তব্য দেওয়ার সময় মিসনেচের এই কাণ্ডও এখন রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।